নভেম্বরের প্রথম ভোরে কুয়াশার আনাগুনা বাতাসের শেষ ভাব শীতের জানান দিচ্ছে ঠান্ডা হওয়ায় ভোল বদলাচ্ছে আফর বেলা বাড়লে অবশ্য রোদের তেজ বাড়ছে মঙ্গলবার সকালে তাপমাত্রার পারদ নেমেছিল তেইশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস সোমবারের থেকে এক ডিগ্রি কম আগরতলায় কি শীত এই প্রশ্ন এখন উঁকি দিচ্ছে মানুষের মনে অক্টোবরের শীতলতম দিন ছিল শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা নেমে দাঁড়িয়েছিল উনিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াসে কালী পুজো এবং ঘূর্ণের ঝড় সেতরাঙের পর থেকেই সকালের দিকে বাতাসের শীর্ষিরানি ভাব শীতের জানান দিচ্ছে বিমানবন্দরের হাওয়া অফিস জানিয়েছে আগামী দিনগুলোতে ভোরের দিকে কোথাও কোথাও কুয়াশা দেখা যেতে পারে আপাতত আগরতলা এবং সংলগ্ন এলাকায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে তবে এখনো পুরোতমে শীত আসতে সময় নেবে মত আবহাওয়াবিদদের তাপমাত্রা খুব একটা হেরফের হবে না চ্যানেল